পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ এমার্জেন্সির সামনে যারা অস্থায়ী কর্মচারী তারা কার্যত কর্মবিরতি করছে। তাদের অভিযোগ যে সময় মতো তারা বেতন পাচ্ছেন না এবং একই সঙ্গে তাদের যে পরিবেশের মধ্যে কাজ করতে হয় সেটা যথেষ্ট অবনতি হয়েছে এবং তারই প্রতিবাদে আজকে জরুরি বিভাগের সামনে তারা অবস্থান করছেন। কি তাদের বক্তব্য তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। আপনাদের বক্তব্যটা কি, দাবি কি? কোভিডের মধ্যে দিয়ে লড়াই করে যেভাবে আমরা কাজ করে দিচ্ছি এবং হাসপাতালে পরিষেবা দিয়ে যাচ্ছি তার জন্য আমরা অনুরোধ করছিলাম, যে যার জন্য আমরা প্রত্যেককে অনুরোধ করে বলেছিলাম কোম্পানিকে এবং হাসপাতাল অথরিটিকে, কম বেশি সবাই প্রত্যেকে আইসোলেশনের মধ্যে কাজ করি, সবার বেতন যাতে 10,000 টাকা বেতনটা হয়। বারবার আমার চিঠি দিয়ে সেটা আমাকে কর্তৃপক্ষকে জানিয়েছি, এমএসবিবিকে জানিয়েছি, লোকালকে সবাইকে জানিয়েছি, কেউ কোনো কর্তব্য কেউ নেয় না। আজকে আপনারা কর্মবিরতি করছেন কি, এরকম ডাক দিয়েছে? কর্মবিরতি বলতে আমরা পরিষেবা দাঁড় হয়েছে, কিছু মানে বিঘ্নিত ঘটানো হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন কেন বিঘ্ন ঘটাচ্ছেন? কারণ বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ আমরা হচ্ছে দীর্ঘদিনের আমাদের দাবি, আজকের 1 মাস 15 দিন হয়ে গেছে আমরা এখনো বেতন পাইনি, সামান্য বেতন পাই, তার মধ্যে কাউকে 10,000 টাকা দেয়, কাউকে 7,500 টাকা দেয়, অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকে 10,000 টাকা করে পাওয়ার কথা। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবায় যারা যুক্ত ছিলেন তারা এই মুহূর্তে জরুরি বিভাগের সামনে অবস্থান এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই সংবেদনশীল হচ্ছে এবং রোগীর পরিজনদের হয়রানি হচ্ছে বলেও জানা যাচ্ছে। তবে কর্তৃপক্ষের তরফ থেকে কেউ এখনো এসে তাদের সঙ্গে কথা বলেনি। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। টিউশন থেকে ফেরার পথে কৃষ্ণনগরের ঘূর্ণিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হামলা দাবি ছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্রীকে উত্তক্ত করছিল প্রতিবেশী যুবক, প্রেমের প্রস্তাবও দেয়। গতকাল টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর পিছু নেয় ওই যুবক, একা পেয়ে মারধরও করে। ভয়ে এলাকার একটি ক্লাবে ঢুকে পড়ে ওই ছাত্রী, অভিযোগ সেখানে ঢুকে ওই যুবক ছাত্রীর দিকে অ্যাসিড ছোড়ে, অ্যাসিড ছিটকে ছাত্রী ও ক্লাব ঘরে উপস্থিত কয়েকজন আহত হন, তাদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। আমি পরে টরে আসছিলাম, কুমার সংঘ ক্লাবের ওখানে বসেছিল, দিয়ে আমাকে একটা ঘুষি মারে, দিয়ে আমার ব্যাগটা টান দিয়ে ছিঁড়ে দেয়, ছিঁড়ে দিয়ে আমাকে তাড়া করে। তারপরে আমি চাচাতে চাচাতে ক্লাবের মধ্যে দৌড়ে যাই, দিয়ে দৌড়ে গিয়ে লোকজনের মধ্যে গিয়ে আমাকে চুল টেনে ধরে অ্যাসিড ছুঁড়ে মারে মুখে, আর ক্লাবের 5-6 জন ছেলেরও লেগেছে আমার সাথে সাথে আমাকে দিতে গিয়ে। পড়া থেকে ফিরছিল, ইতিমধ্যে ওকে ক্লাবের সামনে, ঘূর্ণি ঘরামি পাড়া ক্লাবের সামনে ওকে ফার্স্ট একটা ঘুষি মারে, ঘুষি মারে পরে পড়ে গেছে, পড়তে দৌড় মেরেছে ক্লাবের দিকে, ওকে পিছন থেকে চুলোর মুঠি ধরে ওকে অ্যাসিড ঢালা হয়েছে। তো অ্যাসিড ঢালার সাথে সাথে ও ক্লাবের মধ্যে ঢুকে গেছে, ক্লাবের আরও 4 জন সদস্যেরও অ্যাসিড হয়ে গেছে, দিয়ে ওকে ওইখান থেকে আটক করতে গেলে ওইখান স্পট থেকে পালিয়ে যায়। ওকে বলে আমি তোকে বিয়ে করব, ও বলেছে আমি তো আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করতে পারবো না। এটা জানাজানি হওয়ার পরে ও একটা এক প্রকার মিটিং হয় পাড়ায়, মিটিং হওয়াতে ও বলেছে ঠিক আছে আমি আজকের পরে আর যাব না। ও এবার ওর মনে কী ছিল সেটা তো আর কেউ জানতো না, তা ইতিমধ্যে ও কালকে এরকম কাজ করেছে, এখন উপযুক্ত শাস্তি চাই। ওর তো চোখটা খুবই ইঞ্জুরি আছে, এবার মুখটাও পুরো ইঞ্জুরি, দেখানোর মতন পুরো কোনো অবস্থা নেই।